আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। আমার নাম এরশাদুল আলম, আমি একজন ওমান প্রবাসী। আমি অনেক গরিবের ছেলে। আজকে সকালে ঈদের নামাজ পড়ে ঘুমাইছি। আমরা দুজন একসাথে, আমাদের অনেক খুলে ছিল, একটা কুমিলের ভোলা আর একটা আমি ঘুমাইছি। একসাথে তো ছিলেন না, একই রুমে একসাথে ছিলাম, একই রুমে ছিলাম। আচ্ছা, দুজন একসাথে ঈদের নামাজ আদায় করে ঘুমাইছি। আমার একটু ঘুম চলে আছে এই সময়। আমার মানি ব্যাগে 800 রিয়াল ছিল। মানি ব্যাগে 800 রিয়াল ছিল, তার মানে বাংলাদেশের 1,70,000 টাকা। 1,70,000 টাকা। আচ্ছা, আমার ঘুম যখন চলে আসছে, আমার মানি ব্যাগটা মোবাইলটা নিয়ে পালাইছে। মানি ব্যাগ আর মোবাইল একসাথে নিয়ে চলে গেছে। টাকাগুলো রাখছি যে ভাই, আমার একটা বড়দান ঋণ ছিল, ওগুলো শোধ করার জন্য আমি ঈদের পরে দেবো বলে মনে করছি। আর কিছু টাকা হলে, 2 লক্ষ টাকা হলে এক বার্ষিক ঋণটা শোধ করবো ভাবছি। ফোলাটার নাম হলো কুরশাদ, ফোলাটার বাড়ি হলো কুমিল্লা।